বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব জাংশন ফিলিপের ট্রানজিস্টর বা জেফেট। মিটার আগ পর্যন্ত আমরা পড়ছি বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি সম্পর্কে। বিজেটি হলো একটা কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস, কিন্তু এই জাংশন ফিলিপের ট্রানজিস্টর বা জেফেট হলো একটা ভোল্টেজ কন্ট্রোলিং ডিভাইস। এর অর্থ হলো এর ভিতর দিয়ে ড্রেইন টু সোর্সে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এই কারেন্ট ফ্লোটাকে গেট দিয়ে কন্ট্রোল করা যায়। অর্থাৎ গেট, এটা হলো একটা গেট ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা যায়। অর্থাৎ এটা হলো একটা ভোল্টেজ কন্ট্রোলিং ডিভাইস। এখন প্রথমেই দেখি এর কনস্ট্রাকশনটা। এর কনস্ট্রাকশন অত্যন্ত সিম্পল। প্রত্যেক সেমিকন্ডাক্টর ডিভাইসের মতো এটাও পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে গঠিত হয়। এর প্রথমে যে কাজটা করা হয় সেটা হলো এখানে একটি এন টাইপ ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে। টোটালটা একটা এন টাইপ ম্যাটেরিয়াল। এই এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হলো এখানে একটা পি টাইপ ডোপিং করি, এখানে একটা টি টাইপ ডোপিং করি। তাহলে এখানে পি টাইপ, এই টোটালটা হলো এটা এন টাইপ এবং এখানে একটা পি টাইপ। এর ফলে কি হইতেছে, এখানে দেখো আমরা জানি প্রত্যেকটা এন এবং পি টাইপ ম্যাটেরিয়াল যেখানে মিলিত হয় সেখানে একটা জাংশন তৈরি হয়, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজন। আমরা এটা যখন ডায়োড পড়েছি তখন দেখেছি, তাই না? এই পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালের এই মিলনস্থলে একটা ডিপ্লেশন রিজন তৈরি হয়েছে। এই পি টাইপ এবং এন টাইপ এন টাইপ মিলনস্থলে আরেকটা ডিপ্লেশন রিজন এখানে তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে এই পুরো এন সাবস্ট্রেটের একটা টার্মিনাল থেকে একটা মেটাল কন্ডাক্টর, একটা মেটাল কানেক্টেড করে এখান থেকে একটা টার্মিনাল বের করে নিছি, এটার নাম হলো আমাদের ড্রেইন টার্মিনাল। অনুরূপভাবে এর নিচে আরেকটা সারফেস থেকে আমরা এখানে একটা মেটাল কন্ট্যাক্ট দিয়ে এখানে একটা টার্মিনাল বের করে নিছি, এই টার্মিনালটার নাম হলো সোর্স টার্মিনাল, ঠিক আছে? আর এই পি টাইপ ম্যাটেরিয়ালে এই সাবস্ট্রেট থেকে একটা মেটাল কন্ট্যাক্টের সাথে একটা টার্মিনাল, এই পি টাইপের সাবস্ট্রেট থেকে মেটাল কন্ট্যাক্টের সাথে টার্মিনাল নিয়ে এই দুইটা টার্মিনালকে একটা কন্ডাক্টর দিয়ে আমরা যোগ করে দিছি। যোগ করে দিলে যে টার্মিনালটা বের হয়ে গেল এই টার্মিনালটার নাম হলো একটা হলো গেট। অর্থাৎ জেফেট একটি থ্রি টার্মিনাল ডিভাইস, গেট ড্রেইন সোর্স। এখন গেটে ভোল্টেজ দিলে ড্রেইন টু সোর্সে কারেন্ট ফ্লো করে, এটাই হলো এই জেফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন একটা জেফেট কিন্তু দুই টাইপের হতে পারে, একটা হলো এন চ্যানেল জেফেট এবং একটা হলো পি চ্যানেল জেফেট। এখানে যে জেফেটটা আলোচনা করা হয়েছে সেটা হলো এন চ্যানেল জেফেট। এন চ্যানেল জেফেটের মাঝখানে একটা এন চ্যানেল থাকবে, দেখো এটা পি, মাঝখানে একটা এন চ্যানেল। এই ড্রেইন থেকে সোর্সের দিকে একটা এনের একটা এন টাইপ ম্যাটেরিয়ালে একটা চ্যানেল আছে, এই কারণে এর নাম হলো এন চ্যানেল জেফেট। যদি এটা পি চ্যানেল হইতো তাহলে কি থাকতো, এইখানে এন থাকতো, এখানে পি থাকতো, এখানে এন থাকতো, মাঝখানে একটা পি এর একটা চ্যানেল থাকতো, তাহলে সেটা হয়তো একটা পি চ্যানেল জেফেট। আমরা পি চ্যানেল জেফেট কিছুক্ষণ পরে আলোচনা করব। আচ্ছা, এখন আমাদের মোটামুটি জেফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল, জেফেটের কনস্ট্রাকশনটা আলোচনা করা শেষ না, এখন জেফেটের ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা একটু আলোচনা করে দেখি। আশা করি কনস্ট্রাকশনটা সবাই বুঝতে পারছে। এখানে আমি লেকচার শিটে তোমাদের এখানে ডিটেলস আমাদের লিখে দেওয়া আছে, ঠিক আছে? যেহেতু ভিডিওটা যারা বড় না হয়ে যায় এই কারণে আমার তোমাকে একটু দ্রুত বলতে হচ্ছে, ঠিক আছে? এখন জেফেটের কনস্ট্রাকশন পড়লাম, এখন ওয়ার্কিং প্রিন্সিপালটা কী। আচ্ছা, প্রাথমিক অবস্থায় মনে করি এখানে আমরা কোনো ধরনের ভোল্টেজ দেই নেই, অর্থাৎ গেটে কোনো ধরনের ভোল্টেজ দেই নেই, আমরা ড্রেইন এবং সোর্সের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি ধরে নিই। ঠিক এই চিত্রের মতো, এই চিত্রে দেখো ড্রেইন এবং সোর্সের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু গেটে কোনো ধরনের ভোল্টেজ হয় না, অর্থাৎ ভিজিএস, অর্থাৎ গেট টু সোর্স ভোল্টেজ। জিএস কেন লিখছি, কারণ এসটা হলো সোর্স, এই সোর্সটাকে আমরা রেফারেন্স হিসেবে কল্পনা করছি। এই ভিজিএস ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই দুই পয়েন্টে আমাদের ভোল্টেজ ডিফারেন্স হলো আমাদের জিরো। আবার বলি, এই দুই পয়েন্টে আমাদের ভোল্টেজ ডিফারেন্স যদি জিরো রাখি, কিন্তু এই দুই পয়েন্টে যদি আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটা যদি ভিডিডি ভোল্টেজ হয়, তাহলে এই দুই পয়েন্টে ভোল্টেজটার নাম কী হবে, ভিডিএস, তাই না? ড্রেইন টু সোর্স ভোল্টেজ। এই ড্রেইন টু সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে খেয়াল করে দেখো, এখন এই জায়গায় কিন্তু কোনো ভোল্টেজ নাই, এই জায়গাতেও কিন্তু কোনো ভোল্টেজ নাই, তাহলে এই জায়গার পিতে এবং এনতে এই জাংশনে এই জায়গাতে আমাদের কোনো ধরনের ভোল্টেজ যেহেতু নাই, সেহেতু কি এই জাংশনটা আমাদের নো বায়াসের মতোই কাজ করবে। অর্থাৎ এই চিত্রের মতো যেরকম ছিল, নো বায়াস কোনো কানেকশন নাই, এরকমই কাজ করবে। কিন্তু দেখো এইখানে খেয়াল করে দেখো, এখানে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এই ড্রেইনে একটা ভোল্টেজ যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে, এটা মোর পজিটিভ হয়ে গেছে। খেয়াল করে দেখো, এই এন চ্যানেল এন টাইপ ম্যাটেরিয়ালটা এটা কার সাথে কানেক্টেড, এন টাইপ ম্যাটেরিয়ালের সাথে কানেক্টেড। এই এন টাইপ ম্যাটেরিয়ালটা হয়ে গেছে আমাদের মোর পজিটিভ, আর পি টাইপ ম্যাটেরিয়ালটা কি, জিরো ভোল্ট। অর্থাৎ পি টাইপ ম্যাটেরিয়াল হলো এন টাইপের সে
কম পটেনশিয়াল আছে, অর্থাৎ এটা নেগেটিভ, এটা পজিটিভ হয়ে গেছে। এটা এন টাইপ পজিটিভ, পি টাইপ নেগেটিভ হলে আমাদের কি হয়, একটা ডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াস হয়। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের কি করে, আমরা জাংশন ডিপ্লেশন রিজনটা কি বড় হইতে থাকে। আমরা জানি রিভার্স বায়াস যত ভোল্টেজ যত বাড়তে থাকে, ডিপ্লেশন রিজনটা তত বড় হইতে থাকে। এই কারণে কি হইতেছে, দেখো ড্রেইনের যেহেতু ভোল্টেজ সাপ্লাই হয়েছে, এই ড্রেইনের পাশে জাংশনটা আমাদের বড় হয়ে গেছে, ঠিক আছে, ডিপ্লেশন রিজনটা আমাদের বড় হয়ে গেছে। কিন্তু এই সোর্সের পাশে যেটা আছে ডিপ্লেশনটা, এটা যা ছিল তাই আছে, এটা আমাদের কোনো ধরনের চেঞ্জ হয় নাই, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, আচ্ছা এখন দেখো, ডিউ টু দ্য স্মল ভিডিএস ভোল্টেজ এ কারেন্ট উইল ফ্লো থ্রু এন টাইপ চ্যানেল। এখন এই যে আমাদের এখানে ভিডিএসটা ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম, এই ভোল্টেজের কারণে কি হচ্ছে, আমাদের ড্রেন থেকে সোর্সের দিকে একটা কারেন্ট ফ্লো করবে, কারণ এখানে একটা ভোল্টেজ যেহেতু আছে, তাহলে এখানে ড্রেন টু সোর্সের দিকে এই এন চ্যানেল, এন টাইপ ম্যাটেরিয়াল কি, আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে, এখান থেকে আমাদের এই এই চ্যানেলের ভিতর দিয়ে আমাদের তখন কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। এখন আমরা জানি ড্রেন কারেন্টের নাম যদি হয় আইডি এবং সোর্স কারেন্টের নাম যদি হয় আইএস, তাহলে বলতে পারি আইডি ইকুয়াল টু আইএস, কারণ এটা যদি হয় ড্রেন কারেন্ট, এটা যদি হয় সোর্স কারেন্ট, এটা একই কারেন্ট, একই কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে আইডি ইকুয়াল টু আমরা আইএস ধরে নিতে পারি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই চিত্রে খেয়াল করে দেখো, এই চিত্রে দেখবা ডিপ্লেশন রিজনটা এখানে বড়, এইদিকে যত যাইতেছে তত কিন্তু চিকন হইতেছে, হইতে হইতে সোর্স টার্মিনালে গিয়ে একদম নর্মাল হয়ে গেছে, দেখছো ডিপ্লেশন হয়ে আস্তে আস্তে চিকন হইতে তো নর্মাল হয়ে গেছে। এটা কেন হইলো, এটা একটু আমরা ব্যাখ্যা করে দেখি, ঠিক আছে। এর এর কারণ হইলো আমাদের টোটাল চ্যানেলটা একটা আসলে একটা রেজিস্টিভ লোড হিসেবে বিহেভ করে, অর্থাৎ একটা রেজিস্টর হিসেবে বিহেভ করে, অর্থাৎ এই টোটাল চ্যানেলটা মনে কল্পনা করা হয় একটা রেজিস্টরের মতো, কারণ এটা একটা রেজিস্টরের মতো বিহেভ করে। খেয়াল করে দেখো, এখানে যদি আমরা 2 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে এটা যখন একটা রেজিস্টরের মতো বিহেভ করবে, তাহলে এখানে কত ভোল্টেজ আছে, 2 ভোল্ট, কিন্তু এটা যত আগাইতে থাকবে তত ভোল্টেজ ড্রপ হইতে থাকবে না, কারণ রেজিস্টরের ভিতরে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়, তাহলে 2 ভোল্ট কি এই জায়গায় 2 ভোল্ট হবে না, এই ধরো হলে 1.5 ভোল্ট, আরও ভোল্টেজ কমে হলে এই জায়গায় 1 ভোল্ট, এই জায়গায় আরও ভোল্টেজ কমে হলে 0.5 ভোল্ট, এই জায়গায় হয়ে গেল কি 0 ভোল্ট। তাহলে দেখো যত দিকে এদিকে যত আগাইতে আছে ভোল্টেজ তত ড্রপ হইতে আছে, হইতে 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 সোর্স টার্মিনাল এসে কি হলো, ভোল্টেজ 0 হয়ে গেল। এই কারণে আমাদের ডিপ্লেশনিজমের এই চেহারার ভিতরে এই ধরনের আমরা শেপ লক্ষ্য করে দেখি, এই জায়গায় আমাদের ডিপ্লেশন বড় হয়, এই জায়গায় ছোট হয়। এর কারণ হলো এই জায়গার ভোল্টেজ কত, ম্যাক্সিমাম না, এই জায়গায় দেখো 2 ভোল্ট, এই কারণে এই ডিপ্লেশনটা অনেক বড়। এই জায়গায় আসে কি হলো 1.5 ভোল্ট, ভোল্টেজটা অনেক কমে গেলো, অর্থাৎ রিভার্স বায়াস ভোল্টেজটা কমে গেলো। রিভার্স বায়াস ভোল্টেজ কমলে কি হবে, কমলে যে জিনিসটা হবে ডিপ্লেশনটা ছোট হয়ে যাবে, আরও যখন আগাবে ভোল্টেজ আরও কমতেছে, তাহলে ডিপ্লেশনটা আরও ছোট হবে, আরও আগাইলে আরও কমতেছে, আরও ছোট হবে। সোর্স টার্মিনালে কি ডিপ্লেশন রিজন ভোল্টেজ কত, 0, তাহলে আমাদের ডিপ্লেশন রিজন কি হবে, একদম নর্মাল হয়ে যাবে, আগের মতো নো বায়াস কন্ডিশনের মতো হয়ে যাবে। এই কারণে আমরা এই ডিপ্লেশন রিজনের এই বিভিন্ন শেপ দেখতেছি, ঠিক আছে। এটা একটা রেজিস্টিভ লোডের মতো বিহেভ করতেছে, ঠিক আছে। এবং এই বিহেভিয়ারের কারণে আমরা যে জিনিসটা বলি সেটা হলো, এই রিজনটার নাম হলো একটা ওহমিক রিজন, অর্থাৎ যে পর্যন্ত একটা চ্যানেল ওহম স্লো মেনটেন করে চলে, সেই পর্যন্ত সেই কন্ডিশন পর্যন্ত এই রিজনটার নাম হলো ওহমিক রিজন, ঠিক আছে। এখন এটা কি করে, এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত এটা একটা ওহম স্লো মেনটেন করে চলবে। কোন পর্যন্ত, একটা ভিডিএস একটা নির্দিষ্ট মান পর্যন্ত এটা ওহম স্লো মেনটেন করে চলবে। ধরো ভিডিএস এর মান যদি ধরো এখানে বাড়াইলাম 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট, এটা এটা ওহম স্লো মেনটেন করে চলতে থাকবে, কিন্তু দেখা গেছে যে যদি এরকম হয় যে 6 ভোল্ট হয়ে গেলে এটা ওহম স্লো মেনটেন করতেছে না, তখন সে আর ওহমিক পিরিয়ডে থাকবে না, ঠিক আছে। তখন সে ওহমিক রিজনে থাকবে না, অন্য রিজনে চলে যাবে। এগুলো আমরা কিছুদিন পরে ডিসক্রাইব করবো, আমরা একটু এখন একটা বিষয় খেয়াল করে দেখি। এখন কিছুর আগে বললাম যে এখানে ভোল্টেজ বাড়াইলে আস্তে আস্তে এই ডিপ্লেশন রিজনের উইডটা আমাদের বাড়তে থাকে, ঠিক আছে। ভোল্টেজ বাড়াইলে বাড়তে থাকে, কারণ রিভার্স বায়াস ভোল্টেজ বাড়তে থাকে। এখন এই ভোল্টেজটা যদি আমরা বাড়াই দিয়ে থাকি, তাহলে কি হবে, এই চিত্রে খেয়াল করে দেখো, এখানে ভিডিএস এর মান বাড়াইতে 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 এমন একটা কন্ডিশনে আসছি যেখানে এই দুইটা ডিপ্লেশন রিজন বাড়তে 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 একটা আরেকটাকে টাচ করে ফেলছে। খেয়াল করে দেখো, এখানে ভোল্টেজ বাড়াইতেছি, বাড়াইতে 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 একটা সময় কি হবে, এইটা বাড়তে বাড়তে এটা বাড়তে বাড়তে দুইটা একটা আরেকটাকে টাচ করে ফেলছে। এই কন্ডিশনের নাম হলো পিঞ্চ অফ কন্ডিশন, অর্থাৎ যে কন্ডিশনে দুইটা ডিপ্লেশন রিজন পরস্পরকে টাচ করে ফেলে সেই কন্ডিশনটাকে বলা হয় পিঞ্চ অফ, ঠিক আছে। এটাকে বলা হয় পিঞ্চ অফ, এখানে ডিটেলস দেওয়া আছে শীটের ভিতরে, তোমরা পড়ে নিবা, ঠিক আছে, পিঞ্চ অফ। এখন যে ভোল্টেজের কারণে এই পিঞ্চ অফ কন্ডিশনটা আসে, অর্থাৎ ভিডিএস এর যে ভোল্টেজের কারণে এই পিঞ্চ অফ কন্ডিশনটা আসে, সেটাকে বলা হয় পিঞ্চ অফ ভোল্টেজ। এই পিঞ্চ অফ ভোল্টেজটাকে ভিপি দিয়ে প্রকাশ করা হয়। অ্যান্ড পিঞ্চ অফ ভোল্টেজ হলে কি হয়, পিঞ্চ অফ ভোল্টেজ হলে যে জিনিসটা হয় সেটা হলো, এখান থেকে যে কারেন্টটা ফ্লো করতেছিল
ওহমিক রিজনে কি হয়, ওহমিক রিজনে ভোল্টেজ বাড়লে আমাদের কারেন্ট ফ্লো করে, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়তে থাকে, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়তে থাকে। ওহমস লটা কি ছিল, ওহমস লটা ছিল যদি ভোল্টেজ বাড়ে কারেন্ট সমানুপাতিকভাবে বাড়ে। সুতরাং ওহমিক রিজনে ভোল্টেজ বাড়লে আমাদের কারেন্ট বাড়তে থাকবে, কিন্তু যখনই পিঞ্চ অফ কন্ডিশন হয়ে যাবে তখন ভোল্টেজ বাড়লেও আমাদের কারেন্ট আর বাড়বে না, কারেন্টটা একদম স্যাচুরেটেড হয়ে যাবে, একদম ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ ফিক্সড কারেন্ট, কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ ভোল্টেজ আমরা যতই বাড়াই আমাদের কারেন্টের আর কোনো ধরনের পরিবর্তন হবে না। এই রিজনটাই হলো আমাদের স্যাচুরেশন রিজন, যে রিজনটা আমাদের পিঞ্চ অফ হয় সেই রিজন থেকে আমাদের স্যাচুরেশন রিজন শুরু হয়ে যায়। আবার বলতেছি, যে রিজনে আমাদের পিঞ্চ অফ শুরু হয়ে যায়, অর্থাৎ এই ভিডিএস এ যে মানে আমাদের পিঞ্চ অফ শুরু হয়ে যায়, যে রিজনে আমাদের পিঞ্চ অফ শুরু হয় সেই রিজনটাই হলো আমাদের স্যাচুরেশন রিজন। ঠিক আছে, এখানে দেখো, এখানে ডিটেলস যা বলছে সেই কথাগুলো এখানে দেওয়া আছে না। ভিপি এর মান, ভিডিএস এর মান যদি ভিপিএস এ বড় হয় তখন কারেন্ট ফিক্স হয়ে যাবে। এই কারেন্টটাকে আমরা প্রকাশ করছি আইডিএসএস কারেন্ট, অর্থাৎ স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে, ড্রেন স্যাচুরেশন কারেন্ট আইডিএসএস কারেন্ট দিয়ে আমরা প্রকাশ করছি। এই আইডিএসএস কারেন্টটাই হলো যে কোনো একটা জে ফেডের জন্য ম্যাক্সিমাম কারেন্ট, কারণ এর পরে কারেন্ট আর বাড়ে না। ঠিক আছে, এই কারেন্ট, এই এই কারেন্টের মধ্যে এটা এটা কনস্ট্যান্ট হয়ে যায়, এরপরে যতই আমরা ভোল্টেজ বাড়াই কারেন্ট আর বাড়ে না। ঠিক আছে, এই কন্ডিশনে গিয়ে আমাদের এই কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যায়। ঠিক আছে, তোমরা বই থেকে একটু দেখে নিবা। এখন এতক্ষণ তো আমরা আলোচনা করলাম ভিডিএস এর প্রভাব নিয়ে, ভিডিএস বাড়াইলে কি হয়, ভিডিএস বাড়াইলে কি হয়, কিন্তু এতক্ষণ কিন্তু আমরা গেট ভোল্টেজটাকে আমরা জিরো রাখছিলাম, খেয়াল করে দেখছো। এখন আমরা একটু আসি গেট ভোল্টেজ এর যদি মধ্যে যদি আমরা হাত দিই তাহলে এই চিত্রে কি ধরনের প্রভাব পড়ে। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে গেট ভোল্টেজ এতক্ষণ ছিল জিরো, এখন ধরো এই গেট ভোল্টেজটা, অর্থাৎ ভিজিএস ভোল্টেজটাকে আমি জিরো না করে আমি মাইনাস ওয়ান করে দিলাম। খেয়াল করে দেখছো, একটা জিনিস উদাহরণের জন্য আমরা একটা কল্পনা করি যে এই জায়গায় মনে করি ভিপি এর মান যখন 5 ভোল্ট তখন এটা পিঞ্চ অফ হয়ে গেছে। ভিপি এর মান যদি 5 ভোল্ট হয় তখন, 5 ভোল্ট না দিয়ে আমাদের উদাহরণের সাথে মিলান 4 ভোল্ট ধরলাম, এক্সাম্পল ধরতে পারো যা খুশি ধরো, ভিপি এর মান যদি 4 ভোল্ট হয় তখন ধরো আমাদের এটা পিঞ্চ অফ হয়ে যায়। আমরা এটা কল্পনা করি ভিপি এর মান 4 ভোল্টে পিঞ্চ অফ হয়, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে ভিপি এর মান হলো আমাদের 4 ভোল্ট না, এখানে আছে 0 ভোল্ট, তাহলে কি এটা পিঞ্চ অফ হয়ে যাবে না? খেয়াল করে দেখছো, এটা তখন পিঞ্চ অফ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ধরো এখানে এখানে ভিডিএস বা ভিপি এর মান আমরা রাখছি হলো তখন না সরি ভিডিএস এর মান ধরো আমরা এখানে রাখলাম এখন 3 ভোল্ট, তাহলে কি সে তখন পিঞ্চ অফ হবে না? 4 ভোল্ট দিলে কি পিঞ্চ অফ হবে? এখন ঘটনা হলো এই জায়গার মান এতক্ষণ 0 ভোল্ট ছিল, এটাকে যদি আমি -1 ভোল্ট করে দিই তাহলে কি হয়, -1 ভোল্ট করলে দেখো পি টাইপ মেটেরিয়ালটা আরও নেগেটিভ হয়ে যায় না, পি টাইপটা আরও নেগেটিভ হয়ে যায়, সেই তুলনায় এন টাইপটা হয়ে যায় মোর পজিটিভ, তাহলে কি আরও বেশি রিভার্স বায়াস হয়ে যায় না, তাহলে ডিপ্লেশন উইথটা আরও বাড়ার কথা না। এখানে এই জন্যই, এই কারণে এখানে -1 করলে আমাদের এখানে যদি আমাদের 4 ভোল্টের জায়গায় 3 ভোল্টও দেই তারপরে এটা পিঞ্চ অফ হয়ে যাবে, কারণ কি ভোল্টেজ ডিফারেন্সটা সেম থাকতেছে, পি টাইপ মেটেরিয়ালে থাকতেছে -1, এন টাইপ মেটেরিয়াল থাকতেছে 3 ভোল্ট, দুইটা আমাদের ডিফারেন্স কত, 4। ঠিক আছে, সুতরাং এটা তখন পিঞ্চ অফ আসবে। আবার যদি থাকে এখানে 4 ভোল্ট, ভিডিএস এর মান যদি 4 ভোল্ট হয় কিন্তু এটার মান যদি 0 ভোল্ট হয় তাহলে কি হয়, এটা 0 এটা 4, তাই না? ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সমানই, এন টাইপে আছে হলো 4, পি টাইপে আছে হলো 0, ভোল্টেজ ডিফারেন্স সমান, সুতরাং এটা তখন পিঞ্চ অফই থাকবে। বিষয়টা বুঝতে পারছো মনে হয়? অর্থাৎ আমাদের গেট ভোল্টেজের মান যতই কমাতে থাকবো আমাদের এখানে ততই কম ভোল্টেজেই সে পিঞ্চ অফ হয়ে যাবে। গেট ভোল্টেজের মান যদি আমাদের 2 করে দেই এখানে দেখা যাবে যে 2 ভোল্ট দিলে পিঞ্চ অফ হয়ে যাচ্ছে, গেট ভোল্টেজের মান যদি আমি 3 করি তাহলে এখানে দেখা যেতেছে আমাদের 1 ভোল্ট দিলেই পিঞ্চ অফ হয়ে যাচ্ছে, গেট ভোল্টেজের মান যদি আমাদের এখানে 4 করি, অর্থাৎ ভিজিএস ইকুয়াল টু -4 করি, সরি ভিজিএস ইকুয়াল টু -4, ভিজিএস ইকুয়াল টু যদি -4 করি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে 0 ভোল্ট দিলেই আমাদের পিঞ্চ অফ হয়ে যেতেছে। ঠিক আছে, এখানে যত ভোল্টেজ দিব এখানে তত কম ভোল্টে আমাদের পিঞ্চ অফ হয়ে যেতেছে। ঠিক আছে, এখন যদি এখানে ভিজিএস এর মান আমি ধরো -5 দিলাম তাহলে কি এখানে -1 ভোল্টেজ দিলে আমাদের পিঞ্চ অফ হয়ে যেতেছে, বিষয়টা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি ভিজিএস এর মান যদি -4 হয় তাহলে দেখা যেতেছে এখানে 0 ভোল্টই পিঞ্চ অফ হয়ে যেতেছে, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ দিতেই হইতেছে না, এটা অটোমেটিক্যালি পিঞ্চ অফ। অটোমেটিক্যালি পিঞ্চ অফ মানে কি, এখানে ভোল্টেজ নাই, ভোল্টেজ না থাকলে কি কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে না, ভোল্টেজ না থাকলে কারেন্ট ফ্লো হবে না, যেহেতু এটা 0 ভোল্টেজে পিঞ্চ অফ হয়ে গেছে সুতরাং এর ভিতর দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো আর হবে না, অর্থাৎ এটা তখন টার্ন অফ হয়ে যাবে, অর্থাৎ যে ফেডটা তখন টার্ন অফ হয়ে যাবে, কখন হয়ে যাবে যখন এখানে গেট ভোল্টেজটা কমাইতে কমাইতে পিঞ্চ অফ ভোল্টেজের সমান এনে পড়বো, অর্থাৎ পিঞ্চ অফ ভোল্টেজ যদি এখানে 4 হয় এখানে যদি -4 অ্যাপ্লাই করি তাহলে এর ভিতর দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এটা একটা টোটালটাই স্যাচুরেটেড হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টাই আমরা এই গ্রাফের মাধ্যমে একটু দেখি। খেয়াল করে দেখো, এই জায়গায় আমি ভিডিএস দিছি, এই জায়গায় হলো আমাদের
আইডি, ভিডিএস হলো এই ভোল্টেজটা এবং আইডি হলো আমাদের এর ভিতর যে কারেন্ট ফ্লো করতেছে এই কারেন্টটা। তাহলে দেখো কি হইতেছে, আমাদের যখন গেট ভোল্টেজটা আমরা জিরো রাখছি তখন একটা নির্দিষ্ট রিজন পর্যন্ত সে ওহমিক রিজন হিসেবে অর্থাৎ ওহমস ল মেনটেন করতেছে, ভোল্টেজ বাড়তেছে কারেন্ট বাড়তেছে। একটা ওহমিক রিজনের পরে যখন পিঞ্চ অফ হয়ে গেল তখন কি হইতেছে, সে স্যাচুরেটেড হয়ে যাইতেছে, সে স্যাচুরেশন রিজনে চলে আসতেছে। কিন্তু যখন গেট ভোল্টেজ কমাই দিলাম তখন কি হইতেছে, তখন দেখো অনেক কম ভোল্টেজে, অনেক কম ভোল্টেজে, দেখো এই ভোল্টেজে এই ভোল্টেজটা কিন্তু কম, এটা হলো এই জায়গায়, এটা হলো এই জায়গায়, অনেক কম ভোল্টেজে গিয়েই ভিডিএস এর অনেক কম মানের জন্য সে স্যাচুরেশন আসে পড়তেছে, তার সে স্যাচুরেটেড হয়ে যেতেছে। গেট ভোল্টেজ আরো কমাই দিলে অর্থাৎ ভিডিএস এর আরো কমাই দিলে অর্থাৎ -2 করে ফেলে দেখলো আরো কমে সে স্যাচুরেশন হয়ে যাচ্ছে, আরো কমাইলে আরো কমে, একদম ভিডিএস এর মান যখন -4 করলাম অর্থাৎ ভিপির সমান করে দিলাম তখন দেখবা যে জিরো ভোল্টেজেই সে স্যাচুরেটেড হয়ে যেতেছে, অর্থাৎ এর ভিতরে কোনো ধরনের আইডি কারেন্ট আর তখন পাইতেছি না, একদম জিরো ভোল্টেজেই সে স্যাচুরেটেড হয়ে যেতেছে। এখন কথা হলো এই ভিডিএস এর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, যে রেঞ্জ পর্যন্ত সে এই স্যাচুরেশন কারেন্টটা ধরে রাখে। এখন প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, একটা ব্রেকডাউন পিরিয়ড আছে। এই ভিডিএস এর মান যদি আমি বাড়াইতেই থাকি এর তো কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হইতেই আছে, কিন্তু এখানে ভোল্টেজ বাড়াইতে এমন একটা পর্যায়ে আসে যখন এই দুইটার মধ্যে, এই জাংশনের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স অনেক হাই হয়ে যায়, তখন এই এন চ্যানেলটা আর কনস্ট্যান্ট থাকতে পারে না, তখন এখান থেকে একটা হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে এই কন্ডিশনটার নাম হলো ব্রেকডাউন রিজন, অর্থাৎ ভিডিএস এর যে মানের জন্য আমাদের আইডি ড্রেইন থেকে সোর্সে খুব আনলিমিটেড কারেন্ট, আনবাউন্ডেড কারেন্ট ফ্লো করে সেই কন্ডিশনটাই হলো ব্রেকডাউন কন্ডিশন। এক একটা ডিভাইসে এক এক ধরনের ব্রেকডাউন কন্ডিশন থাকে, কোনো একটা পার্টিকুলার ডিভাইসের জন্য আমাদের এখানে কয়েকটা জিনিস ফিক্সড, যেমন আইডিএসএস এর মানটা ফিক্সড, কারণ এটা কি আইডিএসএস জিনিসটা কি, আইডিএসএস জিনিসটা হলো ভিজিএস ইকুয়াল টু জিরো এর জন্য স্যাচুরেশন কারেন্ট, অর্থাৎ ভিজিএস ইকুয়াল টু জিরো এর জন্য স্যাচুরেশন কারেন্টটাকে বলা হয় আইডিএসএস অর্থাৎ স্যাচুরেশন কারেন্ট। এখন যে কোনো একটা যে ফেডের জন্য ভিজিএস ইকুয়াল টু জিরোর জন্য একটাই স্যাচুরেশন কারেন্ট থাকবে, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না। অনুরূপভাবে যে কোনো একটা ডিভাইসের জন্য পিঞ্চ অফ ভোল্টেজটাও কনস্ট্যান্ট, ধরো যে ম্যানুফ্যাকচারার যে জেফেট ম্যানুফ্যাকচার করছে সে একটা পিঞ্চ অফ ভোল্টেজে একটা জেফেটকে ম্যানুফ্যাকচার করবে, অর্থাৎ তার এই ডিভাইসটার জন্য এই পিঞ্চ অফ ভোল্টেজটাও হলো আমাদের এখানে ফিক্স। শুধুমাত্র ভেরিয়েবল কি, ভেরিয়েবল হলো এই ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজ, এটাকে আমরা ভেরি করে 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 এখানে কারেন্টের বিভিন্ন লেভেল আমরা আনতে পারি, অর্থাৎ যেমন ধরো ভিজিএস এর বা -1 করলে স্যাচুরেশন কারেন্ট কমে গেল, -2 করলে স্যাচুরেশন কারেন্ট আরও কমে গেল, অর্থাৎ এখানে দেখো ভিজিএস এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন পরিমাণ স্যাচুরেশন কারেন্ট আমি পাইতেছি, অর্থাৎ এখানে ভিজিএস দিয়ে আমি এই মাঝখানে কারেন্টটাকে কন্ট্রোল করতেছি। এই কারণে এটাকে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, কারণ এখানে ভিজিএস ভোল্টেজকে কন্ট্রোল করে মাঝখানে কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন এই বিষয়টাকেই আমি এখানে, এই যে আমি বললাম যে এখানে একটা রেজিস্টর হিসেবে বিহেভ করতেছে, এই রেজিস্টরের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারি একটা ইকুয়েশন দিয়ে। এই ইকুয়েশনটা হলো আরডি ইকুয়াল টু আর নট ডিভাইড বাই 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কয়ার। এখানে আরডি কি, আরডি হলো এই মাঝখানে যে এন চ্যানেলের যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা, এই এন চ্যানেলের মাঝখানে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা হলো আরডি, ঠিক আছে। আর আর নট কি, আর নট হলো ভিজিএস ইকুয়াল টু জিরোতে এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু, এটাও কনস্ট্যান্ট, কারণ ভিজিএস যে কোনো ডিভাইসের জন্য ভিজিএস হলো জিরোতে রেজিস্ট্যান্সের ভ্যালু, এটাও আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। 1 মাইনাস ভিজিএস বাই ভিপি, এখানে ভিজিএসটা ভেরিয়েবল, ভিপিটাও হলো আমাদের কনস্ট্যান্ট, সুতরাং এখানে ভিজিএস এর মান ভেরি করে আমরা আরডি এর মান বাড়াইতে বা কমাইতে পারি, অর্থাৎ এটা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসেবেও ব্যবহার করা যায়। ভিজিএস এর মান বাড়ায় আমাদের আরডি মান বাড়াবো বা কমাইতে পারবো। এখন এর মাঝখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করে আইডি কারেন্টটা না, এই আইডি কারেন্ট ক্যালকুলেশনের জন্য আমরা এখানে শকলেস ইকুয়েশন আছে, এই শকলেস ইকুয়েশন ব্যবহার করে আমরা সহজেই আইডি কারেন্ট ক্যালকুলেশন করতে পারি। এই শকলেস ইকুয়েশন থেকে দেখতেছে এখানে একমাত্র ভেরিয়েবল হলো ভিজিএস, অর্থাৎ ভিজিএস এর মান কন্ট্রোল করে এই আইডি কারেন্টের মান বাড়াইতে বা আমরা কমাইতে পারি। এই ইকুয়েশন ইউজ করে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরবর্তীতে লেকচারে আমি পি চ্যানেল জেফেট নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত এটা তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো এবং পড়তে থাকো, ঠিক আছে। ধন্যবাদ।